সবাই এখানে গরম গরম চা নিয়ে নিয়েছি পুরি স্টেশন থেকে বেরিয়ে, আর বাইরে দেখতে পাচ্ছ ভর্তি অটো আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না যখনই আসো না কেন। হচ্ছে 4:40 আর পুরি স্টেশন পুরো লাইটিং এ লাইট, আর লোকে লোকারণ্য, মানে একসাথে দুটো ট্রেন ঢুকেছে, আর এখানটা কিন্তু মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এইসব দিকে কাউকে আর ঢুকতে দিচ্ছে না। সবার থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য এখানে কিন্তু ইয়ে করেছে আর কি, থাকার জায়গার এদিকটা আবার ফুড কোর্টের ব্যবস্থা করেছে। ঠিকঠাক নিয়েছে, একটু ভালো হোটেল দিতে পারে নাকি কম দামের মধ্যে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড এখন আছি হচ্ছে পুরীতে, জাস্ট হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে নামলাম, আর দুরন্ত এক্সপ্রেসের ব্লগটা যারা দেখুনি তাড়াতাড়ি দেখে নাও, এই বাটনে আছে। আর এই হচ্ছে দেখতে হচ্ছে পুরী স্টেশন, বিশাল জমজমাটভাবে সাজানো, এখন বাজে ভোর 4:45। আর পুরী স্টেশন দেখতে পাচ্ছ পুরো জমজমাট, আর লাইটিংয়ে মানে ছেয়ে গেছে, রথের জন্য পুরী কিন্তু মানে সেরাভাবে সাজিয়েছে। হচ্ছে দেখতে পাচ্ছ পুরী স্টেশন, এখন বাজে হচ্ছে 4:40 আর পুরী স্টেশন পুরো লাইটিংয়ে লাইট, আর লোকে লোকারণ্য, মানে একসাথে দুটো ট্রেন ঢুকেছে, আর এখানটা কিন্তু মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এইসব দিকে কাউকে আর ঢুকতে দিচ্ছে না। একদম তোমরা এক্সিট দিয়ে বেরোবে, বেরিয়ে কিন্তু একদম সোজা ওই দিকে বেরিয়ে যেতে হবে, দেন মেন রোডে গিয়ে তোমাদের গাড়ি ফাড়ি সব কিছু বুক করতে হবে, বাদ বাকি যা যা হবে সেটা দেখাচ্ছি। বাট পুরী স্টেশনটা সেরা লাগছে, যেহেতু মানে রথের জন্য প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছ, তার জন্য এরকম সাজানো তো হয়েছে, কিন্তু ভালো প্রিকশনও নিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে। এখানে দেখতে পাচ্ছ মানে সবার থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য এখানে কিন্তু ইয়ে করেছে আর কি, থাকার জায়গার এদিকটা আবার ফুড কোর্টের ব্যবস্থাও করেছে, যেটা বেশ ভালো একটা দিক। আর প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছে, বৃষ্টি ইম্পর্টেন্ট যেখানেই যাই না কেন, মোটামুটি ভালোই বৃষ্টি নেমে গেছে। এখন বাইরের দিকটা যাচ্ছি, সমস্ত গাড়ি ঘোড়া সমস্ত কিছু কিন্তু বাইরের দিকে, আর এখানে দালাল থেকে একটু সাবধান, ঠিক আছে। সব ক্ষেত্রেই তোমাদের বললাম, মানে অটো হোটেল নিজেদের মতো ঠিক করে নাও, অনলাইনে ঠিক করো, গিয়ে ঠিক করো, কল করে ঠিক করো, বাট না 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 হোটেল লাগবে না গো, 500-700 তে বিচের ধারে হোটেল দিয়ে দেবে। আরে বাবারে, তো হোটেল আলো উঠে যাবে গো, উঠেবে না কেন, এখন দুটার সময় খুলে গেছে ভাই, দুটার সময় খুলে গেছে, 500 টাকায় বিচের ধারে হোটেল দিয়ে দেবে, এগুলো বুঝে শুনে, ঠিক আছে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছ বাইরের দিকে একদম অটো ফটো খেয়ে আছে সব কিছু। এখন চা খাবো আগে, চা খেয়ে সমস্ত কিছু ঠান্ডা মাথায় ঠিক করবো, কারণ ম্যাক্সিমাম পুরী হোটেল কিন্তু 6টার সময় চেক ইন হয়। এখানে গরম গরম চা নিয়ে নিয়েছি পুরী স্টেশন থেকে বেরিয়ে, আর বাইরে দেখতে পাচ্ছ ভর্তি অটো আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না যখনই আসো না কেন। আর প্রচুর লোক, ভালোভাবে সাজানো একদম দোকানপাট সব খোলা, মনে হচ্ছে সন্ধ্যাবেলায় আছি, এখন ভোর 4:00 বাজে নাকি, মানে 4:45 বাজে। আর এই হচ্ছে দাদার দোকান থেকে চা নিয়েছি আমরা আগের বছর, বা হ্যাঁ আগের বছর যখন এসেছিলাম তখন এই দাদার দোকান থেকে চা খেয়েছিলাম আমার যতটা মনে আছে আর কি। সবাই ফাইনালি আমরা এখান থেকে অটো উঠে গেছি, আর মোটামুটি এখানে প্রচুর অটো পেয়ে যাবে, আমরা হচ্ছে দাদার অটো নিয়ে যাচ্ছি। আর দাদা কত শরবত দার এখান থেকে, তুমি কত নিচ্ছ শরবত দার দিচ্ছ এখান থেকে? আমি হ্যাঁ এখানে এখান থেকে শরবত দার দিচ্ছ কত নিচ্ছ? আমি 150 টাকা আছে, 100 টাকা আছে, আমার কাছে 100 টাকা। কি করলো? আরামসে অটো পেয়ে যাবে। এখন আমরা হচ্ছে হোটেল দেখতে এসেছি একটুখানি, কারণ একটু কয়েকটা হোটেল দেখি, শরবত দ্বারের সামনেই আছি। আর এই দাদাকে বেশ ঠিকঠাকই বলেছে বাজেটে একটু হোটেল দেবে, তো দাদা অটোভাড়া ঠিকঠাক নিয়েছে, একটু ভালো হোটেল দিতে পারে নাকি কম দামের মধ্যে। তাহলে দাদার নাম্বারটা আমি প্রোভাইড করবো, যে দাদা আমার কম দামটা ভালো হোটেল নেন। আমার কোন হোটেল আছে দাদাটা, নাম কি হোটেলটা, এই হোটেলটার নাম কি? সোনারপুরি। আচ্ছা, তাহলে সোনারপুরি হোটেলে আমরা একটু রুম দেখবো, দেখি এখানে কত কী ভাড়া চায়, যদি ঠিকঠাক লাগে তোমাদের সাজেস্ট করবো। সোনারপুরি হোটেলে আমরা একটা রুম দেখছি, এটা হচ্ছে নন এসি রুম, বেশ রুমটা তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে দাদা, এটা কি ভাড়া আছে এগুলোর? 2200। নন এসিতে? আচ্ছা, আর এসি দিয়ে কেউ নিলে? 3000। ওকে, আর এই একদম মানে ইয়ের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ পুরো একদম, এই সমুদ্র দেখতে পাচ্ছ, সমুদ্রের একদম সামনেই এদের রেস্টুরেন্ট ফেসিলিটিও আছে, বাদ বাকি দেখি একটু কম সম হবে না? আচ্ছা, এটা ভিডিওর বাইরে বলছি, বাদ বাকি আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তো দাদা একটু কম সম দেবে, বাদ বাকি দেখি আমায় কত দেয়, যদি ঠিকঠাক দেয় তাহলে আমি কিন্তু থাকবো এখানে। আমাদের হোটেল দেখতে হচ্ছে এই বড়ো সাইজের, মানে ইয়েস পুরি কি যেন নামটা বললো, সোনারপুরি, বেশ ভালো রুমগুলো আমার বেশ ভালো লেগেছে। একদম এই যে সি বিচ, স্বর্গদ্বার সি বিচ, তার সামনেই কিন্তু এই হোটেল দেখতে পাচ্ছ, একদম বড়ো সড়ো ফুল ফার্নি, কেন
এই পুরোটাই তো, পুরোটাই এদের, মানে এই যে দেখতে পাচ্ছ সোনার পুরি, চলো আমরা যাই। এদের কিন্তু বেশ রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে আর ঠিকঠাক আমাকে দামও নিয়েছে, তার জন্য আমরা এখানেই থাকছি, বেশ ভালো। এখানে দাদা আছে, চলো তাড়াতাড়ি আমরা চেক ইনটা করি, তার কারণ এখানে প্রচুর দালালের ব্যাপার আছে, সেগুলো থেকে তোমরা একটু সাবধান। ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের একটুখানি দেখাচ্ছি জাস্ট। আর আমাদের হচ্ছে দুদিনের নিয়েছে 2800 টাকা, 2800 টাকায় মানে ঠিকঠাকই পেয়ে গেছি নন এসি। আর এসি যদি নাও তোমাদের একটুখানি বেশি পড়বে। এই হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে টিভি আছে, এই হচ্ছে বেড, মোটামুটি এখানে ফলস সিলিং করা, এসিও আছে, এসি নিলে একটু বেশি পড়বে। আর মোটামুটি বেশ সুন্দরই আর কি, তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছ বেসিক যা যা জিনিস থাকার কথা সবই মোটামুটি আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, মানে বাথরুম, বাথরুম কিন্তু বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য আমার ভালো লাগলো। এদিকে মিররও আছে মোটামুটি ঠিকঠাকই, এদিকে একটা টুল আছে, এদিকে মোটামুটি কাজ করার মতো জায়গা, আর বাদবাকি দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্যই নেওয়া। আর আইডি কার্ড লাগবে দুজনেরই, তোমরা কাপল আসলেও পেয়ে যাবে এখানে রুম, কোনো অসুবিধা হবে না। অরিজিনাল আইডি কার্ড আমার দেওয়া আছে, যখন চেক আউট করবো পেমেন্ট করবো তখন নেবে, আর কার্ড অ্যাকসেপ্টেড আমাকে বলেছে। বাদবাকি এবার আগে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে দেন সমুদ্রের সামনে যাবো এবং ব্রেকফাস্ট করবো, সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো, আগে ফ্রেশ হইনি, কারণ সারা রাত ঘুম নেই, ট্রেনের মধ্যে জাস্ট অবস্থা দেখো পুরো। Much, much, much later. তো গাইস ফাইনালি ফ্রেশ হয়ে আমরা বেরোলাম আর রুম লক করে দিয়েছি, বাট একটা ভিউ দেখো, ওই দেখো সমুদ্র, মানে একদম সর্বদার বিচ, অন্য কোনো বিচ নয়, সর্বদার বিচ দেখা যাচ্ছে। আর আমরা হচ্ছে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এই গলিটা হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টের গলিটা, দাদা বৌদি হোটেল খুব বিখ্যাত জায়গা। যদি আমরা এবারে যেতে দিয়েছি সমুদ্রের ঢেউগুলো দেখো, আই হোপ বুঝতে পারছো না, চলো ওখানে যাই আগে। ওকে, তো এই দিকে দেখতে পাচ্ছি এই যে এই গলিটা দিয়ে আমরা বেরোলাম, বেরিয়েই জাস্ট ওই দিকে হচ্ছে সর্বদার বিচের মেন জায়গাটা, মানে মার্কেটটা একদম, আর এই দিকটা হচ্ছে সি বিচ দেখতে পাচ্ছো। আর এই রথের টাইমেও যে এই প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে, মানে আদার্স আমি জায়গায় জিজ্ঞেস করি সব এইরকম টাইপের যে রুমগুলো আছে, মানে এইসব জায়গাতে সেগুলো সব মানে 3.5-4 এরকম থেকে, বাট ওরা কিন্তু যথেষ্ট কম দামেই দিয়েছে, বাদবাকি তোমরাও আসতে পারো চাইলে। আর আজকে ওয়েদার তো ভালোই আছে, মোটামুটি নীলাকাশ দেখতে পাচ্ছো, বাট যখন তখন বৃষ্টি নামবে সেটা অনেকেই বলেছে আর কি। এখন একটু ব্রেকফাস্ট করবো, ওদের ওখানে খাবার দাবারের জায়গা আছে, রেস্টুরেন্ট আছে ভালো, বাট দেখি এসছি একটু ঘোরাঘুরি করি যেরকম হবে ব্লগটা, তোমরা আই হোপ এনজয় করতে পারবে। আর এখানে হোটেল নিয়ে একটু হেনস্থা হতে পারে, বিভিন্ন দালালের চক্করে পড়ো না, আমরা ওই জন্যই আর কি বেরিয়ে গিয়ে ওই গাড়িটাকে ছেড়ে দিয়ে এসেছিলাম, তার কারণ যদি গাড়িটা সাথে নিতাম তাহলে আমরা সেই হোটেলটাই হয়তো, মানে আমরা যেই দামে নিয়েছি আরও 600 টাকা মতো বেশি পড়তো, কারণ 600 টাকাটাই দালালগুলো নিয়ে নেয়। তো এই হেনস্থা ফেনস্থা কিন্তু হলো না, একদম কোনো দালাল ফালাল না নিয়ে টুকটাক দেখে, বা দালালদের নিয়েও যদি আসো হোটেলের সাথে আলাদা করে কথা বলে নেবে যে আমি অটো ছেড়ে আসছি বা টোটো ছেড়ে আসছি, তাহলে কত দাম পড়বে বলো, সেই আন্দাজে আর কি বার্গেনিং করবে। আই হোপ তোমাদের অনেকটা কম পড়বে, আর আমার সাথে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। মোটামুটি 100 টাকার মধ্যে গাড়ি, মানে অটো সর্বদার বিচ আসার জন্য, আর হোটেল কিন্তু এখন প্রায় আমাদের পড়লো 1400 টাকা করে পার নাইট, ঠিকঠাকই আছে রথ আন্দাজে। এটাই নর্মাল টাইমে ধরো 1000-1200 নেমে যাবে, অফ সিজনে তো 700-800 পেয়ে যাবে। এই হচ্ছে সেই দেখতে পাচ্ছ পুরীর সমুদ্র, এদিকে হচ্ছে উট আছে যেটা এখানকার একদম মানে ফেমাস ব্যাপার, আর স্কাইটা কি সুন্দর লাগছে দেখো গাইস, মানে কমেন্ট করে জানো পুরো বিদেশ বিদেশ লাগছে, মনে হচ্ছে গোয়া ফিল হচ্ছে পুরো একদম, চারিদিকে সবাই স্নান করছে দেখতে পাচ্ছ। আর পুরীতে যেরকম নীল সমুদ্র, দারুণ লাগছে আকাশটা, সিরিয়াস পিপলস দারুণ লাগছে আকাশটা। আর এই হচ্ছে সর্বদার মার্কেট আর কি। আমরা একটু আর কি ছবি টবি তুললাম, ইনস্টাগ্রামে রিল ঠিল বানালাম, তো ইনস্টাগ্রামে চলে আসো দুজনেরই, আমার চ্যানেলেরও ইনস্টাগ্রামে চলে আসো আর ওরও ইনস্টাগ্রামে চলে আসো, দুজনের ইনস্টাগ্রামে রিল দেখতে হবে। এছাড়াও ওয়ার্ল্ড অফ ফুডিতে কিন্তু নতুন নতুন ভিডিও আসা স্টার্ট হয়ে যাবে, আমি উঠতে পারছি না, পাহাড়ে উঠছে, মোটামুটি ওয়ার্ল্ড অফ ফুডিতেও কিন্তু ভিডিও আসবে, মানে ট্রাভেল যে ওরা অনেক আসবে, ওয়ার্ল্ড অফ ফুডিতে ভিডিও আসবে তো এবার আমি সামনাসামনি এক্ষুনি দেখলাম একদম কিছু একটা ছুঁড়ে নিয়ে একটা সমুদ্রে ফেললো, সেটা এখন তবে ওইখানে পড়ে আছে, আমি জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি, বাট এরকম ভাবে সি বিচ নোংরা করে না, এখানে প্রচুর নোংরা পড়ে আছে, আরো তো ডাস্টবিনে ফেলো এটাই বলবো, হ্যাঁ তাও সি বিচ নোংরা করো না। এখন আমরা ট্রাই করছি হচ্ছে উড়িষ্যার ফেমাস কিছু স্ট্রিট ফুডই বলতে পারো। দাদা এখানে কি কি পাওয়া যায় একটু বলবে, তোমার কাছে কি কি আছে? ইডলি, সামোসা, পকোড়া,
আচ্ছা আলু চপ আলু চপ সমস্ত কিছু আছে সব কিছু আছে এটা কি ঘুগনি এটা ঘুগনি আছে দই বড়া আছে আচ্ছা আর তুমি এটা আমায় কি দিচ্ছো মিক্স নাকি সব কিছু মিক্স দিলাম আচ্ছা চলো মিক্স খাই 30 টাকা করে দাম নিয়েছে এখানে প্রচুর এরকম স্টল পেয়ে যাবে আমি একটা র‍্যান্ডম স্টলেই আসলাম এগুলো হচ্ছে উড়িষ্যার অথেন্টিক ফুড ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছো বেশ সুন্দরই লাগছে এখানে আরো অনেক কিছু দিয়েছে মানে দই বড়া ইডলি পকোড়া সমস্ত কিছু মিলিয়ে দিয়েছে উপরে চুরি ভাজা পেঁয়াজ আর এখানে মটরের আলুর একটা তরকারি আছে শুধু 30 টাকা আন্দাজে ঠিক আছে ব্রেকফাস্ট বাদ বাকি আরো কিছু খাবার এটা দেখলাম ট্রাই করছি আর এই দেখতে পাচ্ছো সমুদ্রের ধারে এরকম খাবার দাবার জাস্ট জমে যাচ্ছে নীল আকাশের মাঝে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমরা এখন দই বড়া ইডলি সব মিক্স করে একটা জিনিস খাচ্ছি সেটা ট্রাই করে দেখি কেমন লাগে আর কি ব্যাপারটা ঘুগনি টুকনি দিয়ে সুন্দর করা গন্ধটা ভালো এসেছে আগের বার যেরকম খেয়েছিলাম ওরম নয় ভালো গেছে এটা তরকারিটা ভালো এখন আমরা গরম গরম চা নিয়েছি 10 টাকা করে লেবু চা খেতে খেতে আমরা একটু সমুদ্রের ভিউ উপভোগ করছি আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আবার পুরী কেন এই কমেন্টটা অনেক আসবে হয়তো আগের ভিডিওতেও এসছে তো একটা কথা বলি মোটামুটি পুরীতে আমার আসার ইচ্ছা ছিল কারণ নতুন দোকান খুলেছে আর রথে আমি একবার পুরীতে আসবো জীবনে কখনো রথে আসিনি এতবার পুরীতে এসেছি তো একটা ইচ্ছা ছিল তো তার জন্যই দুটো দিন একটু রিল্যাক্স করার জন্য জাস্ট এসেছি দেন নতুন নতুন জায়গা আসবে হয়তো এখান থেকেও কোথাও যেতে পারি বাট একটা কাজ পড়ে গেছে বাড়িতে একটা সেটা আসবে সেটা নিয়ে ভিডিও আসবে একটা বড় সড়ো ব্যাপার হয়েছে বিরিয়ানির চপ নিয়ে তো ফাইনালি অনেকক্ষণ বাদে ব্যাক করলাম মানে আমি ব্লগটা যে শেষ করেছিলাম 9টা কি 9:30 নাগাদ আর এখন বাজে প্রায় 2টো আমরা জাস্ট একটু ঘুম থেকে উঠে আর কি স্নান করে রেডি হয়ে পুরো বেরোচ্ছি খাওয়া দাওয়া করতে তার কারণ এসে ওয়াইফাইয়ের একটু প্রবলেম হয়েছিলো এই হোটেলে আর কি তো হোটেলের ওয়াইফাই নিয়ে একটুখানি ঠিকঠাক করলাম দেন এখানে যে ম্যানেজার আছে ভালো যথেষ্ট কোঅপারেটিভ আছে তো উনি সব ঠিকঠাক করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ইমিডিয়েটলি ঠিকঠাক করে আর কি নতুন পাসওয়ার্ড বানিয়ে কারণ আমার ভিডিও আপলোড করার ছিল সমস্ত কিছু হেল্প উনি করেছে তো তারপরে ভিডিও আপলোড করতে দিয়ে মোটামুটি আর কি সব কিছু রেডি করে ঘুমিয়ে পড়েছি 12:45 ভিডিও হয়তো আসেনি আগের দিন তোমরা দেখেছি 1:15 এসে হুম করে উঠেছি 1টার সময় ম্যানেজার ফোন করেছে যে স্যার আপনারা উঠবেন না বা এখনও বেরোননি কিছু আর সে 9:30 নাগাদ ঘুমিয়েছি আর মানে সারা রাত ঘুম হয়নি টেরে বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ হয়েছিলো একদম এখন পুরো ফ্রেশ হয়ে চাঙ্গা নতুন নতুন ব্লগ তো আসছেই পুরি নিয়ে অনেক কিছু আসবে আর হ্যাঁ একদমই কিন্তু পুরনো জিনিস আসবে না হয়তো আমি পুরীতে অনেকবার এসেছি বাট যা আসবে সমস্ত কিছু নতুনই আসবে এবং ব্লগের সমস্ত কিছু যা দেখতে পাবে সেগুলো কিন্তু ব্লগ চ্যানেলে দেখতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক আছে আর তোমরা অনেকেই বলেছো যে দাদা আবার কেন পুরী গেছো দেখো আমি তোমাদের আগেই বলেছি আমার পুরীতে আসার ইচ্ছা ছিল রথের মধ্যে আমি কোনো জীবনে আসিনি আর কি এতবার পুরীতে এসেছি কোনোদিন রথের মধ্যে আসেনি তাই জন্য আসার একটা ইচ্ছে ছিল আর এতদিন বাদে একটুখানি ফ্রেশ মাইন্ড করে একটু পকেটটা তো মানে বুঝতে হবে তারপর প্ল্যান করে এর মধ্যেই একটা দূরে যাবো পাক্কাওয়ালা তো দেখতে থাকো মোটামুটি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ব্লগটার মধ্যে হয়তো ছোটো করেই কিছু ছিল বাট আমি তোমাদের বলেছি যে পুরীতে হোটেল কিন্তু বর্তমানে আর কি তোমরা ওই 1400 টাকার মধ্যে বা 1200-1400 টাকার মধ্যে নন এসি আরামসে পেয়ে যাবে একটু বার্গেনিং করে দেবে দালাল থেকে একদম সাবধান মানে দালালের চক্করে পড়বেই না তাহলে কিন্তু 600 টাকার মতো এরা নেয় মানে এই হোটেলের মালিক আমাকে যা বললো বা ম্যানেজার যা বললো আর কি তো 600 টাকার মধ্যেই দালালরা নেয় তো 600 টাকা তোমাদের হাট থেকেই আর কি ওরা মানে ওঠানো হবে যেটা বুঝতে পারছো আর কি তো তোমরা নিজেরা আসবে হয় অনলাইন বুকিং করে আসো ডিরেক্ট গুগল থেকে নিয়ে ফোন করে আসো বা এখানে এসে নিজেরা চেক করো কোনো দালালের চক্করে পড়ো না একান্ত যদি দালাল দিয়ে খুঁজতে হয় যে হ্যাঁ 700 টাকার রুম আছে 1000 টাকার রুম আছে গিয়ে দেখবে দেখে বলবে আমার রুম পছন্দ হয়নি যেটা আমি করেছি আর কি অনেক টাকা দাম চেয়েছে আর হোটেলের সাথে আমি আগে সেটেল করে নিয়েছি বাস আমি ওকে ছেড়ে দিয়ে আসছি তুমি আমাকে ওই দামে রুম দিয়ে দেবে গল্প হচ্ছে এটাই মোটামুটি আমি এই রথের টাইমেও 1400 টাকায় কিন্তু এত ভালো একটা রুম পেয়ে গেছি সি ফেসিং মানে এইরকম ব্যালকনি থেকে সি দেখা যাচ্ছে সর্বদার বিচে তো এইগুলোই আর কি মাথায় রাখবে এছাড়াও কিন্তু অটো ভাড়া টোটো ভাড়া 250-300-400 এইরকম উদ্যোগে যেতে পারে বাট নর্মাল ভাড়া হচ্ছে 100-120 টাকা সর্বদার আসার জন্য স্টেশন থেকে বাদ বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে কালকে সেটা কিন্তু খাওয়া দাওয়ার উপর এবং দারুণ খাওয়া দাওয়ার উপর হবে আর যে কটা প্ল্যান করেছি খাওয়া দাওয়ার ব্লগ মানে পুরীতে সেরা সেরা কয়েকটা ব্লগ আসতে চলেছে দেখতে থাকো নতুন ট্রাভেল সিরিজও আসবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর ব্লগ চ্যানেলে চলে আসো নতুন আমাদের চ্যানেলে ইয়েস ব্লগ আসছে অনেক বছর পর অনেক বছর না 500 কোটি বছর কোনো কয়েকদিন চলো টাটা।